ব্রিটেনে বেশিরভাগ মানুষই টিকার ডোজ সম্পন্ন করেছেন, তারপরও হাসপাতালে শত শত করোনা ভাইরাস আক্রান্ত রোগী। ব্রিটেনের হাসপাতালগুলোর বর্তমান অবস্থান বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M Masum। ব্রিটেনের করোনার টিকার দুই ডোজ সম্পূর্ণভাবে নেওয়ার পরও এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 500+ রোগী। পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে 19 জুলাই থেকে 2 আগস্ট, মানে এই 14 দিনে ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1467 জন মানুষ। তাদের মধ্যে 512 জন, মানে শতকরা হিসাবে যা 34.9%, করোনা টিকার দুই ডোজই আগেই নিয়ে ফেলেছিলেন বা তাদের নেওয়া সম্পূর্ণ হয়েছিল বলে জানা গিয়েছে। আক্রান্তদের সবাই করোনা ভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টায় আক্রান্ত বলে বিবৃতিতে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে। পাশাপাশি ডেল্টা ধরনে আক্রান্ত টিকার ডোজ সম্পূর্ণ করা ব্যক্তি টিকা না নেওয়াদের মতো সমানভাবে করোনা ছড়াতে পারেন বলে জনগণকে সতর্ক করেছে সংস্থাটি। এই প্রসঙ্গে বলা বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক গবেষণায় জানা গেছে করোনা ভাইরাসের টিকার একটি ডোজও নেননি এমন ব্যক্তিরা ডেল্টা ধরনে আক্রান্ত হলে তাদের দেহে যে পরিমাণ ভাইরাসের উপস্থিতি থাকে, টিকার ডোজ সম্পূর্ণ করা মানে দুই ডোজ টিকা নেওয়া কোনো ব্যক্তির এই ধরনের আক্রান্ত হলে তার দেহ একই পরিমাণ ভাইরাস থাকে। তাছাড়া টিকা নেননি এমন ব্যক্তিরা ডেল্টায় আক্রান্ত হলে যে মাত্রায় করোনা ছড়িয়ে দিতে পারেন, টিকার ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিরাও একই মাত্রায় করোনা ভাইরাস ছড়াতে সক্ষম। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে এ বিষয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে পার করেছে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও নতুন হয়তো অনেক তথ্য জানা যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন। গত প্রায় 1.5 বছর ধরে অসংখ্যবার মানুষ এবং বিভিন্ন প্রাণী দেহে সংক্রমিত হতে হতে টানা মিউটেশনের মধ্য দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস, যার ফলে মূল করোনা ভাইরাসের পাশাপাশি উদ্ভব হয়েছে এটির কয়েকটি পরিবর্তিত ধরন, এর মধ্যে বেশ কয়েকটি কিন্তু বেশ ভয়ঙ্কর। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা পক্ষ থেকে জেনা হ্যারিস জানিয়েছেন, টিকা করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ রক্ষা দিতে না পারলেও মহামারীকে নির্মূল করতে হলে এর কোনো বিকল্প এখন পর্যন্ত কারো হাতে নেই, তাই টিকার উপরেই সর্বশেষ ভরসাটি রাখতে হবে। এই ছিল আমার কাছে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সর্বশেষ অবস্থা। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন, ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।